যে মালাগুলো ঝুলছে এগুলো কেমন দাম আছে? ওরা 30 টাকা। তার মধ্যে পৌষ সংক্রান্তি আজকে এমন একটা দিন যে মানুষের কিন্তু এখানে ঢল নেমে গেছে। কত করে এখানে? আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যেখানে আছি সেখানটা হচ্ছে একটা ফুলের বাগানে যাবো, সেই জায়গাটার নাম হচ্ছে খিরাই। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝেই গেছো কোন জায়গাতে আমি যেতে চলেছি। আজকে তোমাদের নতুন নতুন অনেক কিছু জিনিস দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো, আমি এখন কিন্তু চলে এসেছি পুরো শিয়ালদাতে। ঠিক আছে, দেখতে পাচ্ছো শিয়ালদা এটা। তো আমি এখান থেকে আগে যেতে হবে আমার হাওড়ায়, অনেকটাই লেট হয়ে গেছে। ঠিক আছে, চলো আগে হাওড়ায় গিয়ে হাওড়ায় যাওয়া যাক। বন্ধুরা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13 নম্বরে, দেখতে পাচ্ছ। আর ওই যে ট্রেন ঢুকলো সবে পাঁশকুড়া লোকাল, আমরা এই ট্রেনটা করেই হচ্ছে যাবো। আমি তো চলে এসেছি এখন হাওড়াতে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার সঙ্গে একটা আশ্চর্য জিনিস ঘটে যাচ্ছিলো, সেটা হচ্ছে আমি পাঁশকুড়া লোকালে উঠে গেছিলাম। ঠিক আছে, পাঁশকুড়া লোকাল হচ্ছে তোমার খিরাই যায় না, খিরাই আগে স্টপিস হচ্ছে পাঁশকুড়া। ঠিক আছে, তো এরপরে যে মেদিনীপুর লোকালটা আছে ওটা তোমার হচ্ছে যাচ্ছে খিরাইতে। ঠিক আছে, ওই ট্রেনটাই আমি ধরবো, 8:50 টাইম আছে, আর এখন হচ্ছে 8:38 হয়ে গেছে অলরেডি, আর কিছুক্ষণ বাদেই হচ্ছে ওই ট্রেনটা আমি ধরবো। তো চলো ওই ট্রেনটা ততক্ষণে আসুক। বন্ধুরা, আমরা কিন্তু এখন কিন্তু মেদিনীপুর লোকালে উঠে গেছি অলরেডি। তো দেখা যাক এটা কখন ছাড়ে এই ট্রেনটা, 8:52 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো ততক্ষণে ছাড়ুক। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু ট্রেন ছেড়ে দিল। ঠিক আছে, আর এখন ঘড়ি কাটাতে কিন্তু বাজে পাক্কা তোমার 9টা, এটা 8:50 কিন্তু ছাড়ার কথা ছিল, মানে 9টার সময় ছাড়লো। চলো, 10 মিনিট এখনও লেট, আর আমাদের এই পথ অতিক্রমের খিরাই অবধি 75 কিলোমিটার। ঠিক আছে, তো চলো। কিন্তু আমরা চলে এসেছি দেওলটিতে। ঠিক আছে, দেওলটি হচ্ছে এখানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ঠিক আছে, এখানে কিন্তু খুব সুন্দর জায়গা। দীর্ঘ 58 কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে, আর এখন তোমার ট্রেনটা ঢুকেছে হচ্ছে মিচেদাতে। ঠিক আছে, মিচেদা প্ল্যাটফর্মে এখনই আবার ছেড়ে দেবে। এই যে সেই মিচেদা প্ল্যাটফর্ম, এটাই হচ্ছে মিচেদা প্ল্যাটফর্ম। আর ট্রেনে কিন্তু মোটামুটি ভিড় ছিল, ওই জন্য কিন্তু হাওড়া থেকে একদম কন্টিনিউভাবে আমি ভিডিওটা করিনি। ঠিক আছে, সিটেই বসছিলাম, আর এখন একটু গেটের সামনে দাঁড়িয়েছি, যার জন্য তোমাদেরকে দেখাচ্ছি মিচেদা প্ল্যাটফর্মটা ছেড়ে যাচ্ছে। আর এখন ঘড়ি কাটায় বাজে 10:40। আর একটা স্টপিস বাদেই কিন্তু আমরা খিরাইতে নামবো। চলো আগে খিরাই নামা যাক নাকি। বন্ধুরা, এখন কিন্তু ঘড়ি কাটে তোমার হচ্ছে 10:53 বেজে গেছে। ঠিক আছে, এখন কিন্তু আমরা আছি পাঁশকুড়া জংশনে, ঠিক এর নেক্সট অফিসে হচ্ছে খিরাই। তো আমার আর তস হইছে না কতক্ষণে নামবো, তো চলো ট্রেনটা ছাড়াই এক নাকি আগে।
বন্ধুরা আমরা এখন চলে এসেছি খিরাইতে, ঠিক আছে। খিরাইতে কিন্তু প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়, যার জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। আর যেদিক দিয়ে হচ্ছে ট্রেনটা বেরিয়ে গেল তার ঠিক ব্যাক সাইডেই কিন্তু তুমি সোজা চলে গেলে ওদিক দিয়ে কিন্তু যায় কিন্তু হচ্ছে ফুলের বাগানে, ঠিক আছে, ওখানেই আমরা যাব। আর চব্বিশখানা স্টপেজ কিন্তু পড়েছে, রেডস পড়েছে, তারপরেই কিন্তু আমাদের আসছে খিরাই, ঠিক আছে। তো চলো সামনের দিকে তোমাদেরকে দেখাই কীভাবে যেতে হয় এবং কোথা থেকে যেতে হয়। জাস্ট ভিড়টা দেখো তোমরা, কিন্তু এখান থেকে কিন্তু তোমরা গাড়িও পেয়ে যাবে খিরাই অবধি যাওয়ার জন্য। কাউকে একজনকে জিজ্ঞাসা করি, দাদা তুমি কি গাড়ি ড্রাইভার আছো? এখানে তোমার খিরাই যাওয়া অবধি তোমার গাড়ি ভাড়া কেমন? ২০ টাকা পার হেড। পার হেড কিন্তু ২০ টাকা করে দেখতে পাচ্ছ। এখানে কি টোটো কি ভাড়া? টোটো যায়, মারুতি যায়, এখান থেকে ২০ টাকা ভাড়া। ২০ টাকা সময় লাগে এখান থেকে, ২ কিলোমিটার রাস্তা, গাড়িতে ১০ মিনিট টাইম। আমরা তো শুনেই নিলে এখান থেকে নাকি ২ কিলোমিটার অবধি রাস্তা, কিন্তু এখানে কিন্তু সব থেকে বড়ো জিনিস হচ্ছে কিন্তু এখানে কিন্তু এখান থেকে কিন্তু ২ কিলোমিটার রাস্তা না, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটুকুনি যেটুকুনি দেখেছি ১০ থেকে ১৫ মিনিট মতন লাগবে হেঁটে, ঠিক। তো গ্রামের রাস্তাতে হেঁটে কেমন লাগে সেটাই হচ্ছে তোমাদেরকে জানাবো। আজকে কিন্তু অতটাই ওইভাবে রোদ ওঠেনি, ভালোই কুয়াশা আছে দেখতে পাচ্ছ, ওই দেখো কুয়াশা। আর লোকজন দেখো দেখতে পাচ্ছ, প্রচুর লোকজন এসছে, প্রচুর লোকজন এসছে। আমি কিন্তু অনেকটাই পিছিয়ে, ঠিক আছে, কারণ আমি এই এত লোকজনের মাঝখান দিয়ে যাবো, চারদিক দিয়ে আওয়াজ আসবে, ব্যাপারটা ঠিকঠাক করে ভিডিওটা করতে পারবো না, ওই জন্য একদম পিছিয়ে পিছিয়ে আমি যাচ্ছি। বন্ধুরা এই গাড়িগুলো কিন্তুই কিন্তু যাচ্ছে, ঠিক আছে, এই গাড়িগুলো কিন্তু হচ্ছে ওইখানে স্ট্যান্ড থেকে খিরাই অবধি পৌঁছে দিচ্ছে। খুব জোরে হাঁটটা হচ্ছে ১০ থেকে ১৫ মিনিটে, এমন কিচ্ছুটা না, ঠিক আছে। তো আমরা হেঁটেই যাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা আজ কিন্তু ১৫ তারিখ, ঠিক আছে, ২০২৩-এর ফার্স্ট বছরের কিন্তু আজকে ১৫ তারিখ। আর আজকে কিন্তু খুব একটা সুন্দর দিন, কারণ সুন্দর দিনের মধ্যে হচ্ছে কথাটা হচ্ছে আজ হচ্ছে বাঙালিদের হচ্ছে পৌষ পার্বণ, ঠিক আছে। আজকে কিন্তু পিঠে খাওয়ার দিন, প্রত্যেকের বাড়িতে এবং ঘরে কিন্তু পিঠে কিন্তু হয়, ঠিক আছে। আজকে চলো এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখি আগে আমরা কি পাই কি না সেখানে কোনো পিঠে, ঠিক আছে। আজকে কিন্তু প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু আজকে পিঠে হচ্ছেই। আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরা ফুল দেখে নিয়েছি ওইখান থেকে, ঠিক আছে। চলো আর আর তো হইছে না কত দূর আমি সেটাই তোমাদেরকে বলছি, আর কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাই দেখা যাক। বন্ধুরা তোমরা যে যাই বলো না কেন এই গ্রামের রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যেতে একটা আলাদাই মজা। এই রাস্তাটা কিন্তু অল্প অল্প ভেজা আছে, কিন্তু বেশ ভেজা ভেজা যে গন্ধটা একটা সুন্দর আলাদাই গ্রামের কিন্তু সৌন্দর্যকে টেনে ধরে। বন্ধুরা তোমরা দেখছো সবাই কিন্তু হাতে এখান থেকে নিয়ে যাচ্ছে কিনা, আমিও চেষ্টা করবো নেওয়ার, ঠিক আছে। তো আর এখানে কিন্তু ছোটো ছোটো সব দোকানপাটও দেওয়া হয়েছে, যা দেখলাম আগের থেকে কিন্তু অনেক কিছু এখানে ডেভেলপমেন্ট হয়েছে। ছোটো ছোটো হচ্ছে ফুচকা স্টল ওদিকে দেখলাম, এদিকে যেমন আইসক্রিমের স্টল আছে, তো এখানে সব কিছু অ্যাভেলেবেল মোটামুটি তোমরা পেয়ে যাবে। তো সুন্দর জায়গাটা দেখো, রাস্তাটা দেখো, গ্রামের মাঝখানে পুরো রাস্তা, চারদিকে বাস ঝাড়, ঠিক আছে। আর মাঝখান থেকে অনেকে অনেক কী হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলে এসে কিন্তু তোমার খিরাইয়ের ফুলের বাগানে, তো দেখতে পাচ্ছ এইখান থেকেই সবাই প্রবেশ করছে, এখান থেকেই যাচ্ছে আর গিয়ে ওই পুরো সাইডগুলো দেখছে। তো চলো গিয়ে দেখা যাক ভিতরটা আগে। তো বন্ধুরা এখানে কিন্তু একটা ছোট দেখে মেলাও বসেছে, দেখতে পাচ্ছ এখানে মেলাটা, যে দুদিকে দু ধারে দোকান দেখো। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু তোমার ট্রেন চলে যাচ্ছে, যেখানে হচ্ছে আমরা খিরাইতে স্টেশনে নামলাম। আমরা কিন্তু এখন কিন্তু সেই খিরাইয়ের বাগানে প্রবেশ করছি, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে গেট, অনেক মানুষের কিন্তু এখানে সমাগম হয়েছে, কিন্তু এখানে অনেক মানুষ এসছে। সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে কিন্তু রোববার, ঠিক আছে, তার মধ্যে পৌষ সংক্রান্তি, আজকে এমন একটা দিন যে মানুষের কিন্তু এখানে ঢল নেমে গেছে, ঠিক আছে। তো দেখো শুধু মানুষের ভিড়টা দেখো, জাস্ট বন্ধুরা এখানে কিন্তু অনেক ছোট ছোট দোকান দেওয়া হয়েছে, এই ফুল বাগান যাদের আছে তারাই হচ্ছে এখানে কিন্তু বিক্রি করছে, দেখতে পাচ্ছ। এই যে এই গোলাপ আছে, এই যে মাথায় হেয়ার ব্যান্ড আছে এখানে দেওয়ার, এই যে এরা যেমন পড়েছে দেখো, ওই ছোটো বাচ্চাটা যেমন পড়েছে, ঠিক আছে। তো চারদিকটা যাচ্ছে দেখো, কতটা সুন্দর। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন এটা কিন্তু গাঁদা ফুল, ঠিক আছে, কতটা সুন্দর লাগছে দেখো চারদিকটাতে পুরো গাঁদা ফুলে। কিন্তু এখনো পর্যন্ত আশাই করতে পারিনি এরকম একটা জায়গা, এত সুন্দর 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 জায়গায় আমি আসবো, এত সুন্দর একটা জায়গাতে। গাঁদা ফুল আছে আর এখানেও গাঁদা ফুলের চাষ হচ্ছে,
টোটালি কিন্তু পুরো মানে একটা খুব সুন্দর জায়গা লাগছে। ফুল মানে হচ্ছে বাঙালির মানে সত্যি খুব সুন্দর লাগে, ঠিক আছে। বাঙালিরা ফুলও ভালোবাসে, সবাই ভালোবাসে ফুল, এমন কোনো ব্যক্তি নেই যে ফুল ভালোবাসে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে, সবার কাছে, তোমাদের কাছে বললাম, সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই যে ফুল বাগান যাদের দেখতে পাচ্ছ, তারা কিন্তু খুব কষ্ট করে যারা বানিয়েছে মালিকেরা, ঠিক আছে, এই বাগানগুলোতে ফুল চাষ করে এবং এখান থেকে বিক্রি হয়। এই যে কাঁটাদারের যে বেড়াগুলো দেখতে পাচ্ছ, ঠিক ওই পারে কেউ যাবে না, এরকমভাবে সব মানে লাইন করা আছে, এই লাইন দিয়ে হেঁটে যেতে হবে, ঠিক আছে। কিন্তু এদের ভিতরে ঢুকে গেলে, কিন্তু ভিতরে ঢুকে অনেকেই ছবি তুলতে চায়, কিন্তু সেই ছবিটা তুলতে গেলে কিন্তু তাদের কিন্তু খুব প্রবলেম হয়। কী কী প্রবলেমগুলো হলে কিন্তু ফুল নষ্ট হয়ে যেতে পারে, তোমার দেখা দেখি কিন্তু আরও অনেকে ঢুকে যেতে পারে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু ভিতরে ঢুকা যাবে না, এইখানে হচ্ছে লাইন করা আছে, এই লাইন দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এরা যেমন যাচ্ছে দেখো, জাস্ট এখানে কিন্তু একটা লাইন করা আছে, ওই লাইন দিয়েই কিন্তু যেতে হবে। আমি কিন্তু বুঝতেই পারছি না কোন লাইন থেকে ছেড়ে কোন লাইনে যাবো, এতগুলো এখানে লাইন আছে দেখতে পাচ্ছ, সব ফুলের বাগানে মাঝখানে মাঝখানে কিন্তু রাস্তা আছে কিন্তু যাওয়ার, ঠিক আছে। জাস্ট এই ফুলগুলো জাস্ট দেখো, তোমাদেরকে গাঁদা ফুল মানে গাঁদা ফুল সব দেখালাম, এবার চলো অন্যান্য নানা রকম ধরনের ফুলগুলো দেখাই তোমাদের। আমি নিজে তোমরা যদি এখানে কোনো ধরনের টিফিন বা খাবার আনো, সেইগুলো কিন্তু খেয়ে প্লিজ এখানে নোংরা করো না। নোংরা করলে কিন্তু এখানেই কিন্তু অসুবিধা, কিন্তু এখানে কিন্তু ফুল চাষ হয়। যেমন এই যে প্লাস্টিকগুলো পড়ে আছে আমি দেখতে পাচ্ছি, এইখানে একটা প্লাস্টিক রয়েছে, এখানে গুটকার প্যাকেট রয়েছে, এখানে জলের বোতল রয়েছে, ওই যে গুটকার প্যাকেট দেখতে পাচ্ছ, এইগুলো জাস্ট প্লিজ তোমরা করো না, কারণ এইসব জায়গাগুলোতে এতটা সুন্দরভাবে ফুল চাষ হয়, সেগুলো কিন্তু অনেক কিছু আমরা মিস করে যাবো। এরমভাবে কিন্তু প্লাস্টিক ফেললে আর নোংরা করলে হবে না, নির্দিষ্ট জায়গায় এবং ডাস্টবিনে ফেলতে হবে। নোংরা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক ফুল রয়েছে, ঠিক আছে। এখানে দোকানগুলো দেখো, এখানে কিন্তু কেনা হয় ফুল। দাদা এখানে গোলাপের দাম কেমন আছে? আর এইগুলো এইগুলো এগুলো সব মানে এগুলো যে মালাগুলো ঝুলছে এগুলো কেমন দাম আছে? ওরা 30 টাকা। তো তোমরা শুনেই নিলে কেমন কি দাম এখানে, ঠিক আছে। কিন্তু কত কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, ঠিক আছে। তোমরা যদি একবার অন্তত আসো এখানে এসে ঘুরে যাও, আর এই দোকান থেকে কিন্তু নিতে পারো তোমরা। এগুলো কিন্তু 30 টাকা করে হচ্ছে, কত সুন্দর সুন্দর পড়া হয়। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মাথায় পড়ে আছে, এরকম কিন্তু টাইপের জিনিসগুলো হচ্ছে দাম হচ্ছে মাত্র 30 টাকায়। কতটা সুন্দর হতে পারে, এবার সুন্দর সুন্দর ফটো আসতে পারে সেটাও তোমরা জানিও, ঠিক আছে। তোমরা এবার যে জিনিসটাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে বাঁধাকপি গাছ আছে, আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছ ওটা টমেটো গাছ আছে, ওই যে সামনে। আর ওই যে দূরে চলে যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছ, ট্রেন যাচ্ছে ওপর থেকে। বুঝতে পারছো যে কতটা সুন্দর জায়গা হলে এরকম টাইপের হচ্ছে ব্যাপার। এই সাইড হচ্ছে ফুলের বাগান, আর ওই সাইড হচ্ছে ওপর থেকে ট্রেন যায়, এখানে একটা আলাদাই ওটা এখানে হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে। তো অতএব বলো তোমরা একবার আসো একটা দিনের জন্য, এসে এখানে দিয়ে ঘুরে চলে যাও। বন্ধুরা এই ফুলগুলো দেখো, এগুলো কি বিক্রি করবে? আচ্ছা, এগুলো কি ফুল আছে? এগুলো বলে সুইজল্যান্ড। সুইজল্যান্ড, আচ্ছা। এগুলো কত টাকা করে বিক্রি করছো? আর তো বন্ধুরা তোমরা শুনেই নিলে, দেখো ফুলগুলো কতটা সুন্দর হতে পারে, কতটা সুন্দর ফুলগুলো জাস্ট দেখো। আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদেরকে তোমরা জানিও কেমন লাগছে তোমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে, ঠিক আছে। সুইজল্যান্ড ফুল, এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো। এখানে কিন্তু বাঁধাকপিও ভর্তি চাষ হয়, এই যে সেই বাঁধাকপি কত বড় বড় কিন্তু বাঁধাকপিগুলো জাস্ট দেখে নাও। তো বন্ধুরা তোমরা এই ফুলগুলো জাস্ট দেখে নাও, আমি কিন্তু জানি না এই ফুলের কি নাম আছে, তো তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানিও, ঠিক আছে। জাস্ট কতটা সুন্দর লাগছে, আর কত মানে কতখানি জায়গার মধ্যে জিনিসটা পড়েছে দেখতে পাচ্ছ, জাস্ট অল্প একটুখানি জায়গার মধ্যেই কিন্তু এই চাষটা হয়েছে ফুলের, ঠিক আছে। এই জাস্ট ফুলগুলো দেখে নাও, বন্ধুরা দেখতে পাচ্ছ দিদিটার দোকানে কিন্তু এখানে অনেক ফুল ধরনের বিক্রি হয়। দিদি এই মানে এই গোলাপগুলো কেমন দাম আছে? গোলাপ 5 টাকা দাম, আচ্ছা আচ্ছা। হলুদ তো 10 টাকা। শুনলে এখানে হচ্ছে কেমন কি দাম ফুলের, ঠিক আছে। কিন্তু ছোটো ছোটো কিন্তু দোকানেও কিন্তু এখানে কিন্তু সমস্ত ফুলগুলো বিক্রি হয়, জাস্ট এখান থেকে নেওয়া হয়, নিয়ে ওই দোকানের সামনে গিয়ে কিন্তু তারা কিন্তু দোকান দেয়। আর যে আমাদের মতন যারা যারা ঘুরতে আসে, আরও অনেক যারা ফ্যামিলি ঘুরতে আসে, তারাও কিন্তু এখান থেকে কিন্তু ফুল নেয়।
এগুলো কি রক্ত গেদা কি বলে কিনা সেটা একটু জানিও, কারণ আমাকে আমার ফুল সম্বন্ধে আন্দাজ অনেক কম। ঠিক আছে, তো বুঝতেই পারলে ফুলগুলো দেখলে এগুলোকে রক্ত গাঁদা বলে কিনা সেটা অন্তত আমাকে একটুখানি জানিও, কারণ আমার কিন্তু ফুল সম্বন্ধে আন্দাজ বহুত কম বহুত কম। ওই জন্য তোমাদেরকে বলছি, জাস্ট তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে একটু জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে। ওই যে দেখতে পাচ্ছ কত বড় একটা ফুলকপির দেখা পেয়েছি, এই একটা আছে, ওইখানে একটা আছে, আরও ওইদিকে দুখানা আছে, ওই ভিতরেও রয়েছে দুটো ফুলকপি। মানে আমি তো হাঁটতেই পাচ্ছি না, রাস্তাটা জাস্ট দেখ, এই যে এই মাঝখানটা থেকে হাঁটতে হবে, আর পড়লেই জলে পুরো হাত পা পুরো ভিজে যাবে। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে জানিও, আমি জানি না তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পেরেছি কিনা ঠিকভাবে। ঠিক আছে, জাস্ট দেখো চারদিকটা, চারদিকটা দেখো বন্ধুরা। সাধারণত গেঁদা ফুলে কিন্তু গন্ধ সচলাচল পাওয়া যায় না, আর এখানে এত বড় বড় গেঁদা, ঠিক আছে, এখানে এত বড় বড় গেঁদা ফুল যে গন্ধে কিন্তু মম করছে। জাস্ট এক একটা গেঁদা ফুলের সাইজ কিন্তু এরকম বড় বড়, দুখানা গেঁদা ফুলে কিন্তু সাইজে কিন্তু হাত কিন্তু পুরো ভরে যাবে। তো এত বড় বড় গেঁদা ফুল এখানে কিন্তু পাওয়া যায়। জাস্ট এই ফুলগুলো জাস্ট দেখো কতটা সুন্দর, এগুলো কি ফুল জাস্ট এই ফুলগুলো জাস্ট দেখো বন্ধুরা, এই ফুলগুলোর কী নাম আছে একটু অন্তত জানিও, আমার কিন্তু ফুলের কোনো অতটা আন্দাজ নেই যে কোনটা কী কী ফুল বলে। জাস্ট দেখো তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 10 করে হচ্ছে কুপন আছে এখানে। ঠিক আছে, তো কুপনটা একবার শুনে নিই এখানে কত করে, কত করে এখানে 10 টাকা করে। আচ্ছা বন্ধুরা, তোমরা শুনেই নিলে এখানে কিন্তু 10 টাকা করে কুপন কেটে এই ভিতরে কী কী ফুল আছে সেগুলো দেখায়, এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কী কী ফুল আছে। ঠিক আছে, তো চলো এগুলো আগে দেখে নিই। এই হচ্ছে ভিতরে জাস্ট মোটামুটি ফুল রয়েছে, ঠিক আছে, এমন কিচ্ছু নেই ভিতরে, জাস্ট 10 টাকা করে টিকিট। আমি 10 টাকা সেভ করার জন্য জাস্ট ভিতরে ঢুকলাম না, জাস্ট তোমাদেরকে আর একবার একবার দেখিয়ে দিই জাস্ট কী কী ফুল আছে। দেখে নিলে তোমরা ভিতরে কী কী টাইপের ফুল আছে, ছোটো ছোটো ফুলগুলো রয়েছে এমন কিছু তোমরা সবাই দেখছো, আমিও দেখছি। ঠিক আছে, ভিতরে কিন্তু সব এরকমই ধরনের ফুল আছে ভিতরে, বেরানো যাক এখান থেকে। এবার আরও অন্য একটা জায়গায় নাকি ফুল রয়েছে, তো ওখানেও আরও নানা রকম ধরনের ফুল আছে, ওখানে চাষ হয়, তো চলো ওখানে যাওয়া যাক। নিজের ইচ্ছা মতো আপনারা বাগানে প্রবেশ করে যাচ্ছেন, এগুলো করবেন না। বন্ধুরা, যেই কথাটা অ্যানাউন্স করছে এখান থেকে কমিটিরা, যে বাগানের ভিতরে কিন্তু কেউ ঢুকবে না, এবং মানে হুট করে যে যার মতন খুশিভাবে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু সত্যি যে আমার চোখে কিন্তু ধরাও পড়েছে, এবং আমি চোখে কিন্তু দেখেছিও যে অনেকে কিন্তু বাগানের ভিতরে ঢুকে গিয়ে ভিডিও বা ফটো করছে, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। ঠিক আছে, মূল রাস্তাটি দিয়ে কেউ বের হবেন না, বাগান থেকে বের হওয়ার সময় আপনারা বাঁধের দিক দিয়ে একটি রাস্তা রয়েছে এবং নদীর ধারের দিক দিয়ে একটি রাস্তা রয়েছে, এই দুটি রাস্তা। দেখো বন্ধুরা, ট্রেন যাচ্ছে উপর থেকে, তো বন্ধুরা তোমাদেরকে যদি এই যে এন্ট্রির জায়গা, আমরা এখান থেকে ঢুকেছিলাম, আর এই হচ্ছে সহায়তা কেন্দ্র, এখানে যদি তোমাদের কোনো প্রবলেম হয় এখানে তোমরা জানাতে পারো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে ব্রিজটার উপর দিয়ে ট্রেনগুলো গেলো তখন দেখলে, এই হচ্ছে ব্রিজ, মানে এইখানে এগুলো শুরু হয় কখন থেকে? ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়। ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়, দেখলাম এখানে অনেক লোক ঢুকেই যাচ্ছে ভিতরে, তো তাদের জন্য তো কি অসুবিধা হয়? না, অসুবিধা তো হয়, এমনি গাছের ক্ষতি করে। তুমি বার্তা দিচ্ছ যে তারা যেন না ঢুকে ভিতরে, ভেতরে না ঢুকলেই ভালো হয়, তো ভিড় হয়ে গেলে কিছু পাক্কা সিজন যে এই টাইমে বেশি ভিড় হয়, এই টাইমে বেশি ভিড় হয়, আজকে রবিবার আছে তার জন্য আরও বেশি ভিড় আছে। দেখো এখান থেকে বাইরে বেরিয়ে ব্রিজটার নিচটা, দোকানগুলো দেখো পুরো ভরা,
তো দেখেছো তোমরা ফুলের দোকানগুলো পুরো ওই লাইন অবধি পুরো ফুলের দোকান, আর এদিকে হচ্ছে পুরো খাবার দোকান আছে, কোনো প্রবলেম হবে না এতে। আমরা এখন কিন্তু যাব চন্দ্রমল্লিকার বাগানে, ঠিক আছে, যেখানে চন্দ্রমল্লিকা ফুল রয়েছে, তো চলো সেখানে যাই। এখানে কিন্তু অনেক ফ্যামিলি এসছে, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ফ্যামিলি এসছে, ফ্যামিলিদের কিন্তু এই যে যারা বন্ধুরা গাড়ি এনেছে, এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছো এই যে এই সাইডে ব্রিজটার আগেই, যারা যারা ফ্যামিলি নিয়ে এসছে ধরো ছোটোখাটো পিকনিক করার জন্য, কিন্তু এখানেও কিন্তু অনেক ধরনের পিকনিক স্পট টাইপের আছে ছোটোখাটো, নিজেরা নিজেরা কিন্তু বসে মানে পিকনিক করে এখান থেকে তারপরে বেরিয়ে যাচ্ছে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, জায়গাটাকে কিন্তু প্লিজ কেউ নোংরা করো না, ঠিক আছে। আমিও কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কাগজপত্র প্লাস্টিক আবর্জনা পড়ে আছে, তো অতএব নিজেরা কিন্তু তোমরা এই দায়িত্বটা নিতে পারো, প্লাস্টিক আবর্জনা যাতে না ফেলা হয় এখানে। তো চলো যাই, এবার চন্দ্রমল্লিকা কোথায় চাষ হচ্ছে সেখানে খোঁজ লাগাই। এই সেই জায়গাটা হচ্ছে বাঁশের সেতু, যেটাকে বলেছিলাম বাঁশের সেতু এখানে রয়েছে। আমরা যে এই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে কংসাবতী নদী। এই নদীতে উৎপত্তি স্থল হয়েছে কংসাবতী নদী, এবং হচ্ছে বাঁকুড়া ঝালদা থেকে এটা হচ্ছে উৎপত্তি হয়েছে, আর বাঁকুড়া বর্ধমান দিক দিয়ে হয়ে এই নদীটা আসছে। আর এই নদীর ওপরে কিন্তু রেল লাইন দেখতে পাচ্ছ চলে যাচ্ছে ওদিকে, খিরাই স্টপিস সবার ফার্স্টে এদিকে। বন্ধুরা আমরা কিন্তু এখন চন্দ্রমল্লিকার বাগানে যাচ্ছি, যেখানে চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে দেখতে। তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, একটা সুন্দর মানে মজাদার কাণ্ড, ঠিক আছে। এখানে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো জাস্ট রাস্তাটা দেখো, গ্রাম্য পরিবেশ, পাশেই হচ্ছে ধান কোথাও সিদ্ধ হচ্ছে, মানে একটা গন্ধটা না পুরো মানে জিনিসটাই পুরো আলাদা লাগে, পুরো গ্রামের একটা টান আছে এখানে। এখানে একটা জিনিস দেখলাম, যার মানে এই গ্রামে মানে যাদের যাদের জায়গা জমি আছে, সবারই প্রত্যেকের বাড়িতে যেইটুকুনি যেইটুকুনি করে জায়গা জমি আছে, সেই সমস্ত জায়গা জমিতে কিন্তু তোমার ফুল চাষ করা হচ্ছে। এখানে ফুল নানা রকম, চন্দ্রমল্লিকা বলো বা গাঁদা ফুল বলো, এরকম নানা রকম ধরনের ফুল কিন্তু এখানে চাষ করা হয়, ঠিক আছে। যার যতখানি জায়গা আছে সেইটুকুনি জায়গার মধ্যে দিয়েই কিন্তু চাষ করানো হয় এগুলো, তারা কিন্তু চাষ করে। এবং তাদের কিন্তু একটাই জিনিস তোমাদেরকে বলবো, তোমরা কখনো কিন্তু এখানে এসে প্লিজ কাউর গাছ থেকে কিন্তু ফুল ছিঁড়ো না, কারণ তাদেরও কিন্তু এই জিনিসটা কিন্তু জীবিকা। ফাইনালি আমি কিন্তু চন্দ্রমল্লিকার বাগানে এখানে ঢুকে গেছি, তো দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকার গাছগুলো, জাস্ট দেখো। এই জায়গাটার নামই কিন্তু চন্দ্রমল্লিকা চাষ এখানে করা হয়, ওই জন্য এখানে নাম দেওয়া হয়েছে চন্দ্রমল্লিকা বাগান, ঠিক আছে। তো আর একটুখানি আমরা এগাবো, এগিয়ে আমরা আবার বেরিয়ে যাব, কারণ চাষের জমিতে চাষবাস করছে, এখন হুট করে ঢোকাটাও ঠিক না, কারণ ওখান থেকে বারণ করে দিল দাদারা ভিতরে ঢুকো না, তো তাও আমি রিক্সে ঢুকেছি। আর এই ফুলগুলোকে জাস্ট দেখো, এই ফুলগুলো সবে জাস্ট ফুটছে, চন্দ্রমল্লিকাগুলো দেখো কত ফুল। তোমরা হচ্ছে গাছপালা ভালোবাসো, যারা ফুল ভালোবাসো, এবং গ্রামের রাস্তাকে ভালোবাসো এবং গ্রামকে ভালোবাসো, ঠিক আছে, তারা কিন্তু এখানে অবশ্যই এসো, ঠিক আছে, এখানে তারা অবশ্যই এসো। এখানে কিন্তু এতটা সুন্দর যে এই কংসাবতী নদীর পাশ থেকে কিন্তু ফুল চাষগুলো, আর খিরাই জায়গাটা আমি জানতাম ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় দেখেছি, তাই তারপরেই আমি আসলাম, কিন্তু সত্যি খুব খুব সুন্দর জায়গা। আমার মতনভাবে আমি তোমাদেরকে দেখেছি, তোমাদের কতটুকুখানি ভালো লাগলো সেইটুকুনি কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও, নতুন নতুন জায়গায় তোমাদেরকে দেখাবো। তো আমি বলবো যারা যারা গ্রামকে ভালোবাসো, তারা একবার অন্তত এসে এই খিরাইতে এসে ঘুরে যাও, যে কতটা ফুল এখানে আছে, চাষ হয়, কী কী ধরনের ফুল, আমি অনেক কিছু জানি না ফুলের নাম। এখন ঘড়ি কাটায় বাজে তোমার হচ্ছে 1:30, আর 2:20 এখানে ট্রেন রয়েছে খিরাই থেকে হাওড়া যাওয়া, তো ওই ট্রেনে আমরা এখন যাব। পিছনের দোকানটাতে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম একটা বিস্কিটের প্যাকেট কিনতে, তো তারা বললো, আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম এখানে কোনো রুম টুম পাওয়া যায় কি না, তখন তারা একটা ব্যানার দেখালো, তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি, তো দেখে নিও। আর ব্যানারটায় রয়েছে, ফোন নাম্বার দেওয়া আছে, এখানে রুমও পাওয়া যায় অনলি ফর ফ্যামিলির জন্য। খিরাই
খিরা স্টেশন আসার সাথে সাথে যে স্টেশনে এত ভিড় দেখো, জাস্ট সবাই বসে আছে। হাওড়া লোকাল ঢুকবে, হাওড়া যাওয়ার ট্রেন, আর সব মানুষেরাই কিন্তু এই ট্রেনে উঠবে। 2:20 হচ্ছে টাইম আছে, আর এখন হচ্ছে খুব জোরে 2 বেজে গেছে অলরেডি। তো চলো ট্রেন ঢুকুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে, ঠিক আছে? তো চলো ট্রেন ঢুকবে, আর 5-10 মিনিট বাদেই আমি ট্রেনে উঠে যাব। তো ভিডিওটা কেমন হয়েছে একটু অন্তত জানিও, এবং লাইক কমেন্ট এবং শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।